আসুন জানাচ্ছি rsspace.02.com-এর পক্ষ থেকে। আজকে নির্বাচনের দিন, দেখতে পাচ্ছেন সমস্ত খবরগুলো রয়েছে নির্বাচনকে কেন্দ্র করেই। ঢাকা এক, সালমা ইসলামের ভোট বর্জন, 150 কেন্দ্র থেকে সালমা ইসলামের এজেন্টদের বের করে দিয়েছে সন্ত্রাসীরা যুগান্ত 2 ঘন্টা আগে। ভোট না দিয়ে ফিরে এলেন মির্জা আব্বাস আফরোজা বাংলা নিউজ 24.com 1 ঘন্টা আগে। ঢাকা 8 ও 9, মির্জা আব্বাস ও আফরোজা ভোট দেবেন না। মানুষ নৌকাকে আবার বিজয় করবে, জনাব জয়ের একটি মন্তব্য ফ্রি নিউজ 24.com 1 ঘন্টা আগে। এই নির্বাচনের পর বিএনপি জামাতের আর কোনো উপায় নেই, জয় যুগান্তর 1 ঘন্টা আগে। মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ, কালের কণ্ঠ, মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ। কুমিল্লা 11 আসনে ধানেশীষের প্রার্থী জামায়াত নেতার ভোট বর্জন, দৈনিক ইত্তেফাক। খুলনা 5 আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীর ভোট বর্জন, শামা ওভায়েদের ভোট বর্জন প্রথম আলো 2 ঘন্টা আগে। নির্বাচন বর্জন করলেন শামা ওভায়েদ, দৈনিক আমাদের সময় 1 ঘন্টা আগে। কেন্দ্রের বাইরে লম্বা নকল লাইন, প্রথম আলো, এজেন্ট বের করে দিয়েছে, আমরাও দিতে পারিনি, জনাব কামাল হোসেনের একটি মন্তব্য। তদন্ত হোক, ডক্টর কামাল, দৈনিক আমাদের সময় 2 ঘন্টা আগে। চট্টগ্রামে সহিংসতায় ঝরল 2 প্রাণ, প্রথম আলো 1 ঘন্টা আগে। ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিনের উপর হামলা, দৈনিক ইত্তেফাক। পটিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আপনার ভোটকেন্দ্র কোথায় জেনে নিন অনলাইনে, তীব্র আকার ধারণ করছে শহীদ বাবা। এগুলো গতকাল এবং আজকের একই রকম খবর, তবে পুরোপুরি অলমোস্ট সবগুলো চ্যানেল এবং পত্রিকার প্রধানই ছিল খবরকে কেন্দ্র করে। কিন্তু এখানে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি, সেটি হচ্ছে কোনো পত্রিকার হেডে নেই নির্বাচনকে ঘিরে কোনো পজিটিভ কোনো নিউজ আমি দেখতে পাচ্ছি না। যশোরে বিএনপি প্রার্থীর ওপর হামলা, প্রথম আলো, স্বাধীনতার পক্ষে শক্তি জয় হবে, শেখ হাসিনা, অনেকেই চায় না আমি সংসদে যাই প্রার্থ, এজেন্টদের বের করে দেওয়া ঠিক না, পি চৌধুরী, পুলিশের মাইক্রো বিএনপি নেতার বাড়িতে আগুন, বিরোধী দলের পোলিং এজেন্ট পাননি মাহবুব তালুকদার, বললেন অসংখ্য অভিযোগ পাচ্ছি, আমি একা কী করতে পারি, বিরোধী দলের পোলিং এজেন্ট দেখতে না পেয়ে বললেন এসে মাহবুব তালুকদার, ভোট নিয়ে যাওয়া বললেন সোহেল তাজ, কামাল হোসেনের মতো ব্যক্তি কেউ মিথ্যাচার করছেন, ভোট দিয়ে প্রধানমন্ত্রী নৌকার জয় হবেই, ধানের শীষে পোলিং এজেন্টকে বের করে দিল পুলিশ, চট্টগ্রাম কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ করেতে নিহত এক, ভোট দিলেন না মওদুদ, আওয়ামী লীগ নেতা বললেন যান ভোট হয়ে গেছে, জরুরি কাজে নিয়োজিত যানবাহন চলবে, নির্বাচন সহিংসতে 12 জন নিহত, কুমিল্লা চান্দিনা পুলিশের গুলিতে নিহত এক, ভোট গ্রহণ শুরুর আগে চট্টগ্রামের একটি কেন্দ্রে ব্যালট বক্স ভর্তি, কুমিল্লায় বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা, ময়মনসিংহ শহরে ককটেল বিস্ফোরণ, বিজেপির সঙ্গে বৈঠকের চেষ্টা করেছিল বিএনপি, টানটান উত্তেজনা ভোটের সামনে বাংলাদেশ, মাশরাফি নির্বাচনের পর্যায়ে অতনীয় গতকালকের একটি ফিচার। খবর জুড়েই রয়েছে ভোট, ভোট কেন্দ্রের সহিংসতা এবং বিরোধী দলের পলিটিক এজেন্টদেরকে বের করে দেওয়া সহ এই খবরগুলো, এবং ধানেশীষের প্রার্থী এজেন্টের দেখা পানে 2 নির্বাচন কমিশনার, এটি দৈনিক ইত্তেফাক এসেছে, ধানেশীষের পোলিং এজেন্টের দেখা পানে 2 নির্বাচন কমিশনার। যতগুলো বিজয়ের ব্যাপারে আশাবাদী হিরম, যতগুলো খবরই আমি দেখেছি এর মধ্যে অধিকাংশ খবরই হচ্ছে অনেকটা নেতিবাচক। দেখা যাক কী খবর অপেক্ষা করছে সামনে আমাদের জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে।